ভূতের রাজার বর, যা চাই পড়তে খাইতে পারি, সেখান থেকে আয় 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 রে আয় মন্ডা মিঠাই হাঁড়ি হাঁড়ি। পথের পাঁচালে সর্বজয়ার মাছের কাঁটা খাওয়া থেকে অরণ্যের দিনরাত্রির খাওয়া দাওয়া, নাকের খন্ডন স্টেশনে নেমে চা খাওয়ার থেকে ফেলুদার উটের দুধের চা খাওয়া, শাখা প্রশাখা থেকে আগন্তুক, ডাইনিং টেবিলে বসে কথা বলতে বলতে খাওয়া খাওয়া, তার বিভিন্ন ছবিতে পাওয়া যায় বিভিন্ন রকমভাবে, তার থেকে এটাই প্রমাণ হয় যে তিনি খেতে এবং খাওয়াতে দুটোই খুব ভালোবাসতেন। সত্যজিৎ রায়, আজ তার জন্মদিনে আমরা স্মরণ করছি তাকে এবং শুরু করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর। সত্যজিৎ রায় মহান এই পরিচালকের সম্পর্কে আমার বলাটা সত্যি ধৃষ্টতা, তার ফ্যান কে নয়, আট থেকে আশি সকলে তার গুণমুগ্ধ। সেই গুণমুগ্ধ একজন মানুষকে আমরা পেয়েছি যিনি তার সম্পর্কে কথা বলতে পটু এবং যিনি নিজেও একজন সত্যি একজন বড় মাপের অভিনেতা এবং একজন বড় মাপের মানুষ। অর্জুন চক্রবর্তী নমস্কার। অর্জুনদা থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমার খুব জানতে ইচ্ছে করে যে সত্যজিৎ রায় তার সাথে তোমার কোনোদিন দেখা হয়েছিল? একবার দেখা হয়েছিল, কারণ বাবা জ্যাঠারা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বলে একটা স্কুল ছিল, সেখানে তখন এই সাউথ ক্যালকাটায় ওটাই একমাত্র ভালো স্কুল এবং 250 জন পড়তো তখন, কাজেই প্রত্যেকে প্রত্যেকের হাড়ির খবর রাখতো প্রত্যেকের ফ্যামিলি। আমার জ্যাঠার সঙ্গে সত্যজিৎ রায় পড়তেন এবং আমার বাবা এক দু ক্লাস নিচে, তো সেইটা আবার মনোজেন্দ্র রায়চৌধুরী বলে একজন গাইনোকোলজিস্ট ছিল, আমার বাবা ডাক্তার ছিলেন, তো কাজে 40 জন বন্ধু 40 জনই ডাক্তার, উনি আমাকে নিয়ে গেছিলেন সত্যজিৎ রায়ের কাছে এবং বলতে দ্বিধা নেই শাখা প্রশাখায় আমার একটা রোল ছিল, দুর্ভাগ্যবশত সেটা হয়নি। সেটা কেন হয়নি আমি নিজেও জানি না, কেন ওনার এডিটর দুলাল দে উনি আমাকে বলেছিলেন যে বড়োবাবুর টেলিফোন আসবে, তুমি একটু টেলিফোনের কাছে থেকো, কেন তখন মোবাইল ছিল না বলে, তো আমি অনেক দিন টেলিফোনের কাছে বসেছিলাম। এবং সবথেকে বড় কথা কী জানো তো, উনি যদি পরিচালক নাও হতেন সাহিত্যিক হয়ে উনি কিন্তু, মানে সেটা তুমি জানো ভালো করে। আবার তুমি তুমি কেন, তুই যাই অনেক বেটার। তো প্রফেসর শঙ্কু, ফেলুদা এবং এগুলো তো বাচ্চাদের, কিন্তু বড়দের গল্প যে লিখেছেন সেগুলো কিন্তু আমাদের কিন্তু ভীষণ মনে পড়ে মাঝে মাঝে। এইবার আসি একটু খাওয়া দাওয়ায়, সেটা হচ্ছে আমি যেটুকু শুনেছি, মানে শুনেছি বলতে আট পাঁচজন বাঙালির মতো যেরকম জানি যে উনি এটা বাবুদাও বলেছিলেন যে পাঁঠার মাংস খেতে খুব ভালোবাসেন, খাসির মাংস খাসি একদম পছন্দ করতেন না, কিন্তু আবার বিরিয়ানি যদি খেতেন বা রেজালা খেতেন সেটা আবার রেওয়াজি মাংস খেতে পছন্দ করতেন, রেওয়াজি একটু যেটা যখন যেটা যেরকম সেটা সেরকম, মানে মাংসের ঝোল মানে পাঁঠাই হবে, সেটা কখনোই খাসি নয়। এবং শুটিংয়ের সময়ও এবং নানান রকম বিদেশি বন্ধু বান্ধবদের মানে সংস্পর্শে আসার ফলে উনি বিদেশি নানান রকম খাবার খেতে পারবেন, তো আমরা সেই কথা মাথায় রেখে দুটো প্রিপারেশন আজকে তোমাকে বানিয়ে খাওয়াবো। একটা হচ্ছে পেপরিকা চিকেন, যেটা আমরা একটু পার্সলে রাইস দিয়ে সার্ভ করব। আরেকটা জিনিস আমরা বানাবো, সেটা হচ্ছে পাঁঠার বাংলা। আমরা পার্সলে রাইসের জন্য একটু রাইস ভাত বানিয়ে রেখেছি, একটু পার্সলে পাতা চপ করে রেখেছি, রয়েছে নুন, গোলমরিচ গুঁড়ো, পেপরিকা পাউডার, আর রয়েছে রসুন বাটা। এটা অ্যাকচুয়ালি স্মোকড পেপরিকা চিকেন বলা হয়, যার জন্য আমরা কি করি, স্মোকড পেপরিকা পাউডার আমাদের দেশে পাওয়া যায় না, তার জন্য যেটা ওই গন্ধটা আনার জন্য লাল যে ক্যাপসিকাম মানে বেল পেপারসগুলো হয় ওটা আগুনে একটু ঝলসে নিয়ে সেটাকে খোসা ছাড়িয়ে বেটে রাখা। আচ্ছা, আপনাদের মনে হয় না যে সুদীপার একটা মানে ভেতর থেকে খাবারের একটা ওইটা কিন্তু আমি অনেক মানে পাইনি, মানে শি ইজ আ রেয়ার ব্রিড।
and vanishing breed too karon aajkal erom khawar eto sundor bhabe ebong eto bhalobeshe khawar kotha ami oneker kache shunini mane karur kache shunini amra ekটু পেঁয়াজ কুচি রেখেছি লাগছে একটু ক্রিম একটু মাখন মধু লাগছে আরেকটা জিনিস লাগছে সেটা হচ্ছে প্যাপরিকা পেস্ট থাই পিসের বোনলেসের ফাইবার আলাদা হয় আর ব্রেস্টের আলাদা হয় এটা কিন্তু থাই যে পিস তার লম্বা লম্বা ফিলে বানিয়ে রেখেছি আমরা যেটা করব প্রথমে একটু প্যাপরিকা পাউডারটা দেবে প্লিজ এটা পার্সলে এইটা হ্যাঁ নুন দাও যে লঙ্কার গুঁড়ার মতো দেখতে ওটা প্যাপরিকা পাউডার ওকে আমরা একটু এটা আর মধ্যে নুন দেব একটু প্যাপরিকা পাউডার না থাকলে কাঁচাকাচি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন একটু প্যাপরিকা পাউডার দিলু একটু গোলমরিচ দেব নীলাঞ্জনদি দেখছে জীবনে কোনদিন তুমি এরকম হেল্প করেছো রান্না আমি হেল্প নেই না আমার কাছ থেকে আমি তো সবসময় রেডি গোলমরিচ গুঁড়ো দিলাম একটু এর মধ্যে আমরা একটু অলিভ অয়েল দেব আর এটাকে একটু হিট হওয়া অবধি অপেক্ষা করব ততক্ষণ এটাকে হাত দিয়ে একটু ভালোবেসে মেখে নেব আমরা একটু অলিভ অয়েল দেব এর মধ্যে অলিভ অয়েল বেশি হিট করতে নেই এর মধ্যে আমরা চিকেন গুলো দিতে থাকব একটু করে অলিভ অয়েল উপরে দেব তাতে অলিভ অয়েলের গন্ধটা থাকবে আর এটাকে একটু ভালো করে এবার বাড়িয়ে দিতে পারি আরামসে দেখো এটাকে আমরা তুলে রাখবো ঠিক আছে একটা দিক হয়ে গেছে দেখতে পাচ্ছি যে সাদা সাদা হয়ে গেলে পুরোটা কুক করার দরকার নেই কারণ এটা আবার কুকিং হবে তো আমরা একটা কাজ করি ততক্ষণ তোমার পারমিশন থাকলে একটা ব্রেক নিয়ে নিই আর এটা ভেজে নিই নিশ্চয়ই থ্যাংক ইউ অর্জুন চক্রবর্তী যখন রয়েছেন অনেক আড্ডাটা রয়েছে অনেক ইনফরমেটিভ আড্ডা একটা হতে চলেছে আমরা সেই সমস্ত ইনফরমেশন এবং সত্যজিৎ রায় সম্পর্কে অফকোর্স আর অর্জুন দার সম্পর্কেও এইবার হয়তো আগামী দিনের বুফেতে এই রান্নাটা আমি রাখবো কেননা খুব ভালো একটা রেসিপি থ্যাংক ইউ অর্জুন দা ওয়ান্স অ্যাগেন তোমাকে আরও আবার আবার ধন্যবাদ জানাই এবার তুমি এর মধ্যে এক চামচ অলিভ অয়েল দাও এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দাও এবার আমাকে বলো যে তোমার ফেভারিট ছবিগুলো সম্পর্কে কোনোদিনও জানা হয়নি তুমি নিজে এত ভালো তুমি নিজে একজন পরিচালকও বটে তো তোমার পছন্দের বাংলা ছবি কোন কোনটা যতগৃহ তারপরে অরণ্যের দিন রাত্রি নির্জন সৈকতে তারপরে কিনু গুয়ালার গলি বলে একটা ছবি দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল একটু রসুন বাটা দিলুম হ্যাঁ রেড বেল পেপারটা পুড়িয়ে রেখেছিলাম ঝলসানো তারপর বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিল আচ্ছা খুব সুন্দর লাগছে তো এবার যেটা করব এর মধ্যে একটু প্যাপরিকা পাউডার দিয়ে দাও আর একটু দাও বাহ এবার যেটা করব নুন আর চিনি দিয়ে সিজনিং চিনি না নুন দিয়ে সিজনিং করব একটু সামান্য গোলমরিচ চাইলে দিতেও পারে একটু নুন আর একটু হ্যাঁ এটা ঠিক আছে এবার একটুখানি সামান্য গোলমরিচ দাও মিশালো আমি এটা আমার মনে আছে ভিয়েনা কিংবা প্রাগ থেকে কিনেছিলাম অনেকগুলো সেটা হচ্ছে এরকম টুথপেস্টের মতো পাওয়া যায় প্যাপরিকা পেস্ট তো সেটা না দিলেও যে খুব একটা কিছু এসে যায় তা না তবু আপনারা চাইলে আজকাল তো বিভিন্নভাবে অর্ডার করে বিদেশ থেকে জিনিস আনানো যাচ্ছে সেটা আনাতে পারে বেশ ভালো লাগে খেতে এবার এটাকে মিক্স করব এবার এর মধ্যে আমরা দেব হচ্ছে চিকেন চিকেন এক্স্যাক্টলি জুস সমেত হ্যাঁ দেখো ও নিজে ওখানে যখন ছিল একটু রেস্ট করছিল তখন কিন্তু জুসটা ছেড়েছে সেই জুসটাও মিশে গেল এর মধ্যে এক্সট্রা কোনো জল টল আমরা কিছু দিচ্ছি না এবার এর মধ্যে দেব একটু ক্রিম ক্রিমটা দেওয়ার পর আমরা একদম এটাতে হিট বাড়াবো আর একটুখানি সামান্য বাস
তো রান্না কমপ্লিট। তুমি চাইলে এর মধ্যে একটু পার্সলে ছড়িয়ে দিতে পারো অল্প। বাস আর একটুখানি আমরা দেখো চিনি ব্যবহার করিনি, এক চামচ মধু। চামচ মধু দেখো তুমি নিজেই বানালে কিন্তু। বাস এবার হিটটা অফ করে দেবো। একটা কাজ করি, এটা না একটুখানি আপনাদের গুলিয়ে যেতে পারে, যেহেতু এইটাকে বানিয়ে রাখতে হবে, এটাকে একটু রেস্ট করতে দিতে হবে। ততক্ষণ আমরা বাটার দিয়ে যেটা পার্সলে রাইসটা দু মিনিট লাগবে বানিয়ে নেবো, ততক্ষণ দেখে নিন এইটা এই রেসিপিটা কী করে তৈরি হলো, রান্নাটা কমপ্লিট হলো দেখে নিন এক ঝলক। পেপরিকা চিকেন বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে বোনলেস চিকেনের স্লাইসগুলো নিয়ে তাতে পেপরিকা পাউডার, গোলমরিচের গুঁড়ো, নুন, অলিভ অয়েল দিয়ে ভালো করে মেখে ফ্রাইং প্যানে অলিভ অয়েল গরম করে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে তুলে রাখতে হবে। এবার ওই ফ্রাইং প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে তাতে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে তাতে রসুন বাটা, রেড বেল পেপার পেস্ট, পেপরিকা পাউডার, নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তাতে পেপরিকা পেস্ট মিশিয়ে ফ্রাই করে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে মিশিয়ে ওর মধ্যে একে একে ফ্রেশ ক্রিম, পার্সলে পাতা কুচি আর মধু মিশিয়ে ইন্ডাকশন অফ করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পেপরিকা চিকেন। মাখন নিন, ফ্রাইং প্যানে দিন, এবার রাইসটা দিয়ে দিন। আমি অর্জুনদার মতো এক পোর্শন নিচ্ছি যার থেকে আমি একটু পাবো। এবার এর মধ্যে দেবো একটু সিজনিং করবো নুন দিয়ে, একটু গোলমরিচটা দেবে প্লিজ, একটুখানি জাস্ট একটু গোলমরিচ, পার্সলে, এবার কিছুই না সিম্পল একটু মিশিয়ে নেবো, ব্যাস সার্ভ করে দেবো। আজকে সত্যি এই যে দ্বিতীয় নিবেদন আমাদের পাঁঠার বাংলা সেটা হেলদি এবং টেস্টিও বটে। প্রথমে সাদা তেলটা গরম বসিয়ে দিই, উপকরণটা বলছি আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজিনাল যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন যা স্কিনকে রেডিয়েন্ট করে। ব্যাস এইটুকু তেলেই আমি রান্না করবো, আর কিচ্ছু লাগবে না। মাংসটা পাঁঠার মাংস, পাঁঠার মাংস, পেঁয়াজের রস, আদা বাটা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে রাখা রয়েছে। কিভাবে সেদ্ধ করবেন এটা কিন্তু পাঁঠা যদি খুব ভালো মাংসটা হয়, যদি দেখেন ফাইবারটা পিঙ্ক পিঙ্ক গোলাপি গোলাপি রঙের, চারটে হুইসেল দিলেই যথেষ্ট। এবার আরেকটা জিনিস করেছি, আরেকটা প্রেশার কুকারে দুটো টমেটো চার টুকরো করে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ওই চারটে পাঁচটা হুইসেল দিয়ে একদম গলিয়ে নিয়ে সেটা ছেঁকে রাখা রয়েছে। রয়েছে গোটা মেথি, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর রয়েছে গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে রেখেছি, লবঙ্গ, আর নুন, একটু হিং, আর একটু গন্ধরাজ লেবু স্লাইস রেখেছি। তো প্রথমে আমরা যেটা করব, তেলের মধ্যে আমরা মেথি ফোড়ন দেব। এবার এর মধ্যে দেব একটু লবঙ্গ ফোড়ন, দেব একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মিডিয়াম আঁচে করতে হবে তো সবকিছু, রান্না মিশ্রণে যদি মিডিয়াম আঁচে করলে ভালো হয়। অনেক ক্ষেত্রে ধরো চাইনিজ বা থাই কিছু স্টার ফ্রাইড রান্না আছে যেগুলো বেশি আছে করলেই কালারটা ইন্ট্যাক্ট থাকে। আমরা একটু ছোট ছোট বেবি পটেটোগুলোকে সেদ্ধ করে সাদা তেলে ভেজে তুলে রেখেছি। এবার এর মধ্যে আমরা এই টমেটোর বাটা, অ্যাকচুয়ালি টমেটোটা সেদ্ধ করা আছে, এর মধ্যে রয়েছে হলুদ আর টমেটো। এবার এর মধ্যে এটাকে ফুটতে দেব, যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ একটুখানি তোমার কাছ থেকে জানতে চাইবো, তোমার অনেক ছবি আছে যেগুলো এখনো টেলিভিশনে হলে আমরা আটকে যাই, তো সেরকম তুমি কোন ছবিটা টেলিভিশন হচ্ছে দেখে আটকে যাও? তোমার নিজের ছবি করে দিয়ে কিনলাম অন্তর্ধান, ওই ছবিটা আমার ভীষণ ভালো লাগে। জারা সি জিন্দেগি বলে আমি বলতে চাই, হিন্দি ছবিটা বলো, হিন্দি ছবি কমল হাসান, একটু মাটনটা দিচ্ছি এর মধ্যে, বলো বলো অঙ্কুশ, ও দূরে
अज्ञान के हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे। हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भली जिंदगी दे। बैर हो ना किसी का किसी से, भावना मन में बदले की हो ना। हम चले नेक रास्ते पे हमसे, भूल कर भी कोई भूल हो ना। देखो मांसटा मजे गेछे, वाह की सुंदर। हाँ हाँ हाँ, मध्य आलू गुलो दिए देव। आलूटा एकटु मजबे, जदिओ सेद्ध करा आछे, तो आमरा एर मध्ये देव हच्छे एकटु एबार हिं। এবারে মধ্যে দেব একটু নুন। স্টকটা কখন দেবেন? এই স্টকটা एक्चुअली আমি একটু দিতে দিতে মানে যতটা ঝোল প্রয়োজন ততটাই দেব। নুন দিলাম, স্টক দিলাম। এবার আমরা যেটা করব সেটা ভালো করে মেশাবো। দেখুন আমি মাংস রান্না করছি, এক ফোঁটা চিনি দিইনি। এবার একটু গন্ধরাজ লেবুর রস দিলাম। এবার গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাটা দেওয়ার পর আমরা একটু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারি, যার যেটা পছন্দ, একটু খাবারে ডোলে খেতে হবে আর কি। পাঁঠার বাংলা বানানোর জন্য ফ্রাইং প্যানে মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে মেথি আর গোটা লবঙ্গ ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা টমেটো জুস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে আগে থেকে পেঁয়াজের রস, আদার রস, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে সেদ্ধ করা মাটন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাটন স্টক দিয়ে ঢাকা দিয়ে মজতে দিতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা ভাজা ছোট আলু, হিং, নুন, প্রয়োজন হলে আরও একটু মাটন স্টক, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই রেডি পাঁঠার বাংলা। এবার একটা কাজ করুন, দেখেছেন পুরো এপিসোডটা মন দিয়ে দেখে নিন আজকের প্রশ্ন। পেপরিকা চিকেনে দেওয়া হয়েছে এ চিনি, বি চিনির রস, সি মধু। প্রশ্ন সহজ, উত্তরও আপনাদের জানা, যেটা করতে হবে আজকের প্রশ্নের ঠিক উত্তর দিতে হবে। তো ঠিক উত্তর দিয়ে জিততে হবে আকর্ষণীয় পুরস্কার। তার জন্য আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশন টাইপ করে স্পেস দিয়ে আপনারই নাম লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। সর্বাধিক ঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডামলি সিলেক্টেড লাকি উইনারদের জন্য থাকবে জি বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। অর্জুনদা, তোমার জন্য কিছু উপহার আমরা সাজিয়ে রেখেছি, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে কেক্সের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। সত্যি কথা বল, It's different. It's very good. Look, hear that? Do you want? Look. Very good. এটা আমি কাউকে দেব না, এটা আমি বাড়ি নিয়ে যাবো। সত্যি এত ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আর খেয়ে গলা নষ্ট করো না, আমাদের একটা গান শোনাও। তোমার পছন্দের রবীন্দ্রনাথের গান অনেকগুলো, তবু তার মধ্যে থেকে একটা যদি আমাদের শোনাও। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে, হার মানা হার
পড়াবো তোমার গলে।